গোলকিপার জিকো বল পেয়ে দিলেন জামাল ভূঁইয়াকে। জামাল বল পেয়ে একটু সামনে তাকালেন, দেখলেন দুই ডিফেন্ডার তাকে মার্ক করতে আসছে। সামান্য একটু বডি টচ দিয়ে দুজনের মাঝখান দিয়ে ছুটলেন, দেখলেন এরই মধ্যে ওবায়েদ পজিশন নিয়ে নিয়েছে। দেরি না করে বল দিলেন ওবায়েদকে। ওবায়েদ তার সামনের পরিস্থিতি একটু পরখ করে নিলেন, দুই ডিফেন্ডারকে ড্রিবল করে দুর্দান্ত একটি থ্রু পাস দিলেন এলিটা কিংসলেকে। এলিটা দেরি না করে বলটাকে একটু সামনে নিয়ে সজোরে মারলেন গোলপোস্টে। এদিকে প্রতিপক্ষের গোলকিপার কিছু বুঝে ওঠার আগে বল জড়ালো জালে এবং গোল। বাংলাদেশ এবং এর সাথে এশিয়ান কাপ বাছাই পর্বে প্রথম ম্যাচে 1-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। কি ভাবছেন, ভুল কোনো ভিডিওতে চলে আসলেন কিনা? না, আপনি ঠিক জায়গাতেই আছেন। এলিটা কিংসলে এবং ওবায়দুর রহমান নবাব দলে আসলে কি হতে পারে সেটা একটু কল্পনা করে নিলাম। উপরের কিছুই বাড়িয়ে বলা হয়নি, এমনটি সত্যিই হতে পারে। বাংলাদেশ দলে যোগ দেওয়ার দ্বার প্রান্তে আছেন এলিটা কিংসলে এবং ওবায়দুর রহমান নবাব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তারা দুইজন দলে যোগ দিলে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ। প্রথমে আসি ফরমেশন প্রসঙ্গে। ওবায়দের কথা মাথায় রেখে বাংলাদেশের সবচেয়ে সেরা ফরমেশন হতে পারে 4-2-3-1। আগেই বলে রাখি, ওবায়দ উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার এই দুই পজিশনে খেলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সে ভালো করবে বাংলাদেশে। বাংলাদেশে মিডফিল্ড পজিশনে আছে অনেক দুর্বলতা। জামাল ভূঁইয়া ছাড়া কেউই বল পায়ে রাখতে পারেন না। এক ডিফেন্স এবং গোলকিপিং ছাড়া কোনো পজিশনেই স্বস্তিতে নেই বাংলাদেশ। প্রথমে আসি গোলকিপিং পজিশন নিয়ে। গোলকিপার হিসেবে এখনও আস্থা রেখে যেতে চাই আনিসুর রহমান জিকোর উপর। যদিও তার পজিশনিং সেন্স আরেকটু ভালো করা উচিত, তারপরে মনে হয়েছে জিকোই হতে পারেন বাংলাদেশের প্রথম চয়েস গোলকিপার। সেন্টার ব্যাক পজিশনে তপু বর্মন অটোমেটিক চয়েস। রিয়াদুল এবং ইয়াসিনের জায়গায় যে কোনো একজন খেলবেন। ইয়াসিন বসুন্ধরায় প্লেয়িং টাইম পাচ্ছেন না, তবে ফুল ফিট থাকলে ইয়াসিনকেই বেছে নেব। রাইট ব্যাক পজিশনে তারিক কাজী এখন অটোমেটিক চয়েস। আশা করি জেমিডে তাকে দল থেকে বাদ দিবে না কিংবা অন্য কোনো পজিশনে খেলাবেন না। লেফট ব্যাক পজিশনে ইয়াসিন আরাফাত ঘরোয়ালিকে দুর্দান্ত খেলেন। রহমত মিয়া ভালো খেললেও তার চেয়ে আক্রমণে ইয়াসিন এগিয়ে আছে, সেই ক্ষেত্রে ইয়াসিনকেই নেওয়া উচিত। মিডফিল্ডার হিসেবে প্রথম নামটা অবশ্যই আসবে জামাল ভূঁইয়ার। প্রতিপক্ষ বিবেচনায় এরপরে মিডফিল্ডার নেওয়া উচিত, তবে এবারে তিনটি বাছাই পর্বের ম্যাচ দেখে মনে হয়েছে রাকিব হোসেন এগিয়ে থাকবেন। বিশেষ করে রাকিবের ডিফেন্সিভ কন্ট্রিবিউশন ছিল চোখে পড়ার মতো। তিন নম্বর নামটা অবশ্যই ওবায়েদ। এক্ষেত্রে ওবায়েদের পজিশনটা হবে অনেকটা রিয়ালের লুকা মদ্রিচ কিংবা ম্যানসিটির কেভিন ডি ব্রুইনের মতো, অর্থাৎ অ্যাটাকিং মিড হিসাবে খেলবেন এবং দলের ফরওয়ার্ডদের তিনি বল বানিয়ে দিবেন। ওবায়েদ কিন্তু গোল করতেও দারুণ পারদর্শী এবং তার অফ দ্য বল মুভমেন্ট একজন স্ট্রাইকারের মতোই। সেই ক্ষেত্রে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললেও তার কাছ থেকে আমরা গোল আশা করতেই পারি। উইঙ্গার হিসেবে থাকছেন সাদউদ্দিন। ইঞ্জুরির কারণে এবারের বাছাইয়ে খেলতে পারেননি সাদ, তবে এই পজিশনে মতিন মিয়াকেও ট্রাই করানো যেতে পারে। মতিন মিয়া এবারের বাছাই পর্বে খুব ভালো না খেললেও তার আছে গতি এবং ড্রিবলিং, যা দিয়ে তিনি প্রতিপক্ষকে সহজে পরাস্ত করতে পারেন। এছাড়া বাংলাদেশ যে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে সেই ক্ষেত্রে মতিন মিয়া উইঙ্গার হিসেবে দারুণ খেলবেন বলে আমার কাছে মনে হয়। এছাড়া বসুন্ধরা কিংসে তিনি কিন্তু স্ট্রাইকার হিসেবে খেলার সুযোগ পান না, তিনি বরঞ্চ অন্য পজিশনে খেলতে পারেন। কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে ওবায়দ এবং মতিনের জুটিটি দেখার মতো হবে। লেফট উইংয়ে ইব্রাহিম শুরু করবেন। এবারে বাছাই অবশ্য তিনি খুব বেশি ভালো খেলতে পারেননি, তবে করোনা আক্রান্ত হওয়ার কারণে তার পারফরমেন্সে প্রভাব পড়তেই পারে। স্ট্রাইকার হিসেবে থাকছেন এলিটা কিংসলে। বাংলাদেশের খেলোয়াড়দের হেডে অনেক দুর্বলতা আছে, কিন্তু এলিটা হেড এবং শুট দুটিতেই দারুণ পারদর্শী। আশা করি বসুন্ধরা কিংসে তিনি নিয়মিত সুযোগ পাবেন এবং জাতীয় দলের জায়গা করে নেবেন। এই হচ্ছে বাংলাদেশের মূল একাদশ। তবে এখানে শেষ নয়, একটি দল কতটা ভালো হয় তা তার বেঞ্চ দেখেই বোঝা যায়। যেমন এবারে দুই UCL ফাইনালিস্ট চেলসি এবং ম্যান সিটি, তাদের দুই দলেরই ছিল বেঞ্চ দারুণ স্ট্রং। চলুন দেখে নিই আমাদের ব্যাকআপে কে কে থাকবে। গোলকিপার হিসেবে জিকোর ব্যাকআপে থাকছেন আশরাফুল ইসলাম রানা। সেন্টার ব্যাক হিসেবে থাকবেন রিয়াদুল হাসান রাফি। ফুল ব্যাক হিসেবে থাকবেন বিশ্বনাথ ঘোষ এবং রহমত মিয়া। এছাড়া মিডে ব্যাকআপ হিসেবে থাকবেন সোহেল রানা, মানিক মোল্লা এবং বিপ্লব আহমেদ। উইঙ্গার হিসেবে থাকছেন মাহবুবুর রহমান সুফিল এবং মোহাম্মদ আবদুল্লাহ। এলিটা কিংসলে বিকল্প হিসেবে থাকছেন মতিন মিয়া।
এলটো এবং ওবায়দ আসলে যে দল সম্পূর্ণ বদলে যাবে ব্যাপারটা কিন্তু এমন নয়। তবে একজন ভালো মানের মিডফিল্ডার এবং স্ট্রাইকার দলে অনেক বড় অবদান রাখতে পারবে। বাংলাদেশ জাতীয় দলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই দুই পজিশনেই। আশা করি নিজেদের পারফরমেন্স দিয়ে তারা দর্শকদের মন জয় করে নেবেন এবং বাংলাদেশ ফুটবলকে গতিময় এক খেলা উপহার দিবেন। এই কামনা শেষ করছি আজ, ধন্যবাদ সবাইকে।